চাণক্য বলছেন একটা গাছে আগুন লাগলে তা পুরো অরণ্যকে একেবারে ছাড়খাড় করে দিতে পারে এখন কথা হলো রাজ্য বিজেপির মধ্যে যে ক্ষোভ সেটা স্ফুলিঙ্গ না দাবানল ইতিমধ্যেই রিতেশ তিওয়ারি জয়প্রকাশ মজুমদারকে শোকস করেছে দল শান্তনু ঠাকুর ইতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন সব বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক করব কতজনকে শোকস করবে পাশাপাশি দল ছাড়লেন বিজেপিতে যোগ দেয়া দুই অভিনেতা শোকজ হওয়ার পর আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্বয়ং রীতে সরাসরি তাঁর কাছ থেকে জেনে নেব তার ক্ষোভের কারণ আর অবশ্যই এই আলোচনা আসবে ট্যাবলো বিতর্ক এবং ভাটপাড়ায় হিংসার ঘটনা নেতাজির জন্মদিনে তাকে মালা দেয়া নিয়ে গত কাল যেটা হলো সেটা দেশনায়কের চরম অপমান ছাড়া আর কিচ্ছু নয় আমরা যে প্রশ্নগুলো নিয়ে আজ আলোচনা করবো তা হলো আমাদের প্রথম প্রশ্ন আজ এত ক্ষোভ বিক্ষোভ থাকলে বিজেপি কিসের পাঠ উইথ ডিফারেন্স আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে বেপরোয়া বিদ্রোহীরা অথচ নীরব দিল্লি আড়াল থেকে বিক্ষুব্ধদের ইন্ধন দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ আমাদের তৃতীয় প্রশ্ন থাকবে খোলাখুলি চ্যালেঞ্জ করছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া ভোট ফসকে যাওয়ার ভয় নীরব নেতৃত্ব আমাদের চতুর্থ প্রশ্ন থাকবে সত্যি গণতান্ত্রিক উপায় বাছাই হলে মোদী সরকার আসার পর সাত সাতবারের একবারেও গুজরাটের ট্যাবলো বাদ যায়নি কেন আমাদের পঞ্চম প্রশ্ন থাকবে নেতাজির মাল্যদান অনুষ্ঠানে গুলি সংঘর্ষ এ রাজ্যে দখলদারির রাজনীতিতে আসলে দেশনায়ককে অপমান আমরা আজকে আলোচনা শুরুতেই আপনাদের দেখাবো দলবিরোধী কাজের অভিযোগে রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে শোকস করল দল দেখুন অস্থিরতা বাড়ছে বঙ্গ বিজেপিতে ক্রমশ স্পষ্ট হচ্ছে বিভাজন বিদ্রোহ ধামাচাপা দিতে গিয়ে বঙ্গ বিজেপির দুই নেতাকে শোকজ করেছে রাজ্য নেতৃত্ব পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিদ্রোহীরাও এ মেলাইন করার চিঠি রাজনৈতিক অভিসন্ধি নিয়ে পাঠানো চিঠি যা করবে সেটা ওরা করুক না আমার সঙ্গে সারা পশ্চিমবঙ্গের বিক্ষুব্ধ লোকরা বাড়ি করবে তাতে কি সবাইকে বাদ দিয়ে দেবে রবিবার বঙ্গ বিজেপির তরফে দুই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তিওয়ারিকে শোকজ করা হয় বিষয়টি নিয়ে তারা প্রকাশ্যেই মুখ খোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে গিয়েও দেখা করেন জয়প্রকাশ মজুমদার সূত্রের খবর জবাব বিষয়ে মনস্থির দুই বিজেপি নেতা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার করেননি অবস্থান চূড়ান্ত করবেন তারা। এদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে দুই নেতাকে শোকাজ করে কি অন্য বিদ্রোহীদের বার্তা দিল বঙ্গ বিজেপি নেতৃত্ব এই জল্পনার মধ্যেই রবিবার গোবরডাঙ্গায় বিক্ষুব্ধদের নিয়ে ফের পিকনিক করেন শান্তনু ঠাকুর এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে যেখানে যেখানে কর্মীরা বা যারা ভোটাররা বা আমার সম্প্রদায়ের মানুষরা বা এসসিরা বা এস বা ওবিসিরা বা আদার্স মানে কমিউনিটির যারা আছে যেখানে যারা ডিপ্রাইভ সেখানে গিয়েই আমরা এই কর্মী সভা করবো তাদের উজ্জীবিত করার জন্য আমাদের পার্টির সাংগঠনিক আপনারা জানেন সেখানে শৃঙ্খলা রক্ষা কমিটি বলে একটি কমিটি আছে সেই কমিটি চিন্তা ভাবনা করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিভিন্ন পদক্ষেপ হয় সেই পদক্ষেপ নেওয়া হয়েছে পার্টির সিদ্ধান্ত অভিষেকের দরজাটা খোলা আছে দেখা করুন দুজনাই অভিষেকের সঙ্গে দেখা করুন বক্সিদের সঙ্গে দেখা করুন অনুব্রত মন্ডল সবসময় রূপকে কথা বলেন কিছুটা থাকে উনি বলেছেন যে আমাদের কাছে আসুন সেটা কিছু খারাপ না আমিও তো তাই বললুম যে যারা বহিষ্কৃত হবেন তারা যদি আসে আমাদের কাছে নিশ্চয়ই দল বিবেচনা করবে বিজেপি পার্টি এখন মানে অন্তর্জলি যাত্রার পথে চলেছে সেই অন্তর্জলি যাত্রার পথে নানা রকমের ঘটনা দেখতে পাবেন বিজেপি পার্টি যে পশ্চিমবঙ্গ উঠে যাবে এগুলো তার অগ্রিম ইঙ্গিত এটুকু নিশ্চয় বলা যেতে পারে বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে একটা রাডারলেস সূত্রের খবর বঙ্গ বিজেপিতে টানা পড়নের আবহেই কেন্দ্রীয় নেতৃত্বকে একটি চিঠি দেয়া হয়েছে বিজেপির বিক্ষুব্ধদের তরফে চিঠির কথা স্বীকার করলেও তার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দীপক ঘোষ কৃষ্ণেন্দু অধিকারী ও প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ অবশ্যই গতকাল ইস্যু হওয়া তেইশ তারিখের ডেটে ইস্যু হওয়া সেই চিঠির তিনটে বাক্য দিয়ে এই অনুষ্ঠান শুরু করব রিতেশ তিওয়ারিকে অ্যাড্রেস করে এই চিঠিতে বলা হচ্ছে মহাশয় আপনার দ্বারা গত কিছুদিন ধরে পার্টি বিরোধী বিবৃতি সংবাদ মাধ্যমে দেয়া হয়েছে যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী মাননীয় রাজ্য সভাপতি ও সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের নির্দেশে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে জানানোর জন্য বলা হচ্ছে নমস্কারান্তে প্রণয় রায় কার্যালয় সম্পাদক ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ আমি রিতেশ তিওয়ারিকে দিয়ে অবশ্যই শুরু করব অর্থাৎ সোজা কথায় পার্টি বিরোধী বিবৃতি সংবাদ মাধ্যমে দেয়া হয়েছে যা শৃঙ্খলা ভঙ্গের সামিল আমার প্রথম প্রশ্ন আপনাকে কি জবাব দেবেন কবে জবাব দেবেন বলে ঠিক করেছেন জবাব দেবেন নিশ্চিতভাবে আমি দলের একজন অনুগত সৈনিক যখন রাজ্য সভাপতি চিঠি নির্দেশে যখন চিঠি পাঠানো হয়েছে তার জবাব আমি দেব কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে যে যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী আর রাজনৈতিক বিষয়ে যে কাজটা পার্টি করেছে সেটা রাজ্যের মানুষের জানা উচিত এবং পার্টির কর্মী সমর্থকদেরও বোঝা উচিত তাই আমি আজকে মিডিয়ার সাথে কথা বলার গতকালও রিয়াকশান দিয়েছি এবং আজকে আপনাদের এই অনুষ্ঠানে যোগদাবার সিদ্ধান্ত নিয়েছি এই চিঠি যেটি একটু আগে সুবনবাবু আপনি পড়লেন সেখানে বলা হয়েছে যে আমি লাগাতার মিডিয়াতে দলবিরোধী বক্তব্য রেখেছি আমি প্রশ্ন করছি রাজ্য পার্টিকে এই চিঠির মধ্যে আপনারা লিখতে পারতেন অমুক দিনে অমুক যে বক্তব্য আপনি রেখেছেন সেটা দলবিরোধী দলের এত নব যে দলের যে সংবিধানিক যে ধারা তার এই ধারার তে এটা দল বিরোধী আপনাকে কেন তার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না আমার কোনো ক্ষোভ থাকতো না কোনো দুঃখ থাকতো না এক দ্বিতীয় এই চিঠির মধ্যে না কত দিনের মধ্যে উত্তর দিতে হবে চব্বিশ ঘন্টায় একদিনের এক সপ্তাহে পনেরো দিনে এক মাসে তারও কোনো ব্যাখ্যা এখানে দেওয়া হয়নি কথা যোগ করবো রাজ্যের সোর্সকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছেন বিজেপি দল আমি করিনি যার ফলে আমি বলতে পারবো না তিনি বলছেন যে আপনাদের দলের যে সংগঠনের গঠনতন্ত্র সেটা অনুযায়ী নাকি চিঠি পাওয়ার দশ দিনের মধ্যে উত্তর দিতে হয় আমি জানি না সত্যি কিনা আপনি বলতে পারবেন সুমন বাবু এখন আমি আমার প্লিজ আমাকে বলতে দিন তারপর আপনার মানে প্রায় আপনার উত্তরগুলো আমি আমার বক্তব্যের মধ্যে চলে আসবে আচ্ছা এই চিঠি পাবার আমি পেয়েছি চিঠি তেইশ তারিখ বেলা তিনটে পঞ্চাশে মেলে একটি অন্য চ্যানেলে তিনটে সময় থেকে সেটা দেখানো শুরু হয়ে গেছিল আমার এবং জয়প্রকাশ মজুমদারের নাম দিয়ে এবং বাইশ তারিখ ছটার সময় আপনাদেরই গ্রুপের একটি ইংরেজি কাগজ তার এক সাংবাদিক আমাকে ফোন করে প্রতিক্রিয়া জানতে চান যে আপনাকে শোকজ করা হচ্ছে আপনার অবস্থান কি পরবর্তীকালে আপনাদেরই বাংলা কাগজ এবং অন্য হাউসের দুটো বাংলা কাগজ তারা পৃথক পৃথকভাবে আমার অভিযোগ আমার প্রতিক্রিয়া জানার জন্য তারা ফোন করেন এবং একটি একটি ইলেকট্রনিক্স চ্যানেল সেটা একবার আটকাতে হবে আপনাকে তার কারণ হচ্ছে যে আপনি যদি একেবারে অফিসিয়াল ডকুমেন্টেড এভিডেন্স আপনি যেটা বলছেন ঠিকই বলছেন তেইশ তারিখ সকালের কাগজ দেখেন একাধিক বাংলা এবং ইংরেজি কাগজে ছিল যে আপনাদের শোকস করা হবে এটা তো একেবারে তেইশ তারিখ সকালে অর্থাৎ আপনি যেটা বলছেন বাইশ তারিখ আপনি পেয়েছেন তেইশ তারিখ সাড়ে তিনটের সময় কিন্তু তেইশ তারিখ সকালে সংবাদপত্র জানিয়ে দিয়েছিল যে জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারিকে শোকস করা হচ্ছে আমি সেটাই বলছি বাইশ তারিখ বিকেলবেলা প্রেস জেনেছে আর রিতেশ দেওয়ারির কাছে চিঠি আসছে তেইশ তারিখ তিনটে পঞ্চাশ মিনিটে সেখানে অভিযোগ কি আমি মিডিয়ার কাছে দলের সম্পর্কে যে কথা বলেছি সেটা দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে ক্ষেত্রে দলের যারা এই দায়িত্বে ছিলেন এই চিঠি বানানো থেকে নিয়ে চিঠি সার্ভ করা পর্যন্ত নিয়ম তো তারা ভাঙলেন কারণ পার্টির একজন নেতাকে তারা শোকজ করবেন তাদের যদি মনে হয়ে থাকে তারা করতে পারেন তাদের এক্তিয়ারের বিষয় তো চিঠিটা আমার কাছে মেল আসবে না আগে পার্টির অফিস অফ দ্য রেকর্ড সাংবাদিকদেরকে খাইয়ে দেওয়া হবে আর একদিন পরে সেটা মিডিয়াতে দেওয়া হবে এ প্রশ্ন নাম্বার এক দ্বিতীয় সেই চিঠির মধ্যে লেখা রয়েছে ডিসিপ্লিন অ্যাকশন কমিটির সুপারিশ অনুযায়ী আপনারা প্রত্যেকে জানেন বিজেপির যে কোনো মিটিং মিছিল হলে সাংবাদিকদেরকে জানানো হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে যে অমুক মিটিং হচ্ছে তার আপনারা ফটো অফ করে থাকেন এই ধরনের কোনো ফটো অফের বলা হয়নি এক তেরো তারিখ রাজ্য সভাপতি অফিসিয়ালি নোটিফিকেশান দিয়ে জানিয়েছেন সমস্ত সেল এবং ডিপার্টমেন্টকে বন্ধ মানে ডিসলভ করা হলো তো সমস্ত সেল আর যদি ডিজলভ হয় তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি এলো থেকে এক নম্বর বিষয় দ্বিতীয় বিষয় নতুন সভাপতি নিয়োগ হলে নতুন করে যারা এখন আসল কথা তৎকাল বিজেপি এরা কিছু পার্টিটা রীতি নীতি কিছু বোঝেনও না তাই জনসমক্ষে পার্টিটাকে ছোট করছেন তারা যদি এই চিঠি মিডিয়ায় না দিয়ে থাকতেন আমি কোনো কথা মিডিয়ায় বলতাম না কারণ এই পার্টিটা আজকে যেই জায়গায় পৌঁছেছে দীর্ঘ বত্রিশ বছর এই পার্টির সাথে আমার সম্পৃক্ত আমি সম্পৃক্ত সুতরাং পার্টির বিরুদ্ধে এই কথা বলে আমি খুব আনন্দ ভোগ করছি এমনটা নয় নিজেরও খারাপ লাগছে কিন্তু কোনো উপায় নেই তার কারণ পার্টি অফিসিয়ালি আমার এই শোকজকে মিডিয়া গ্রুপে দিয়ে খবর সর্বরাহ করার ব্যবস্থা করে দিয়েছে তাই আমার এই আবি প্রশ্নগুলো আপনাদের কে দিয়েই তুলছি ফেরেনা আমরা যে রীতিতে সংবাদ মাধ্যমের কাজই তো খবর বের করে সাধারণ মানুষের সামনে রাখা কিন্তু আমি অন্য পাটে একটা যাচ্ছি আপনি একটা শব্দবন্ধ ব্যবহার করলেন তৎকাল বিজেপি 32 বছর ধরে রিতেশ আপনি বলছেন আপনি পার্টি করেন আপনি এই এইভাবে যদি আমি প্রশ্নটা উল্টো দিক থেকে দেখি যে রাজ্য কমিটিতে আপনি সহসভাপতি ছিলেন সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার পর আপনাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন কমিটিতে আপনি নেই আমি যদি বলি এইটা আপনার ক্ষোভের কারণ আমার বক্তব্য পরিষ্কার প্রত্যেক রাজনৈতিক দলের ট্রানজিশন পিরিয়ড হয় আমি ব্যক্তি রিতেশ তেওয়ারি কে পথ থেকে সরিয়ে দিলে আমি রাস্তায় নেমে বিরোধিতা করব কেউ একটা লোক আমার সাথে থাকবে না আজ রিতেশ তেওয়ারি রিতেশ তেওয়ারি হয়েছে ডিউ টু বিজেপি মাইনাস বিজেপি আমার কোনো অস্তিত্ব নেই দল কখন কাকে কোন পদে রাখবে এটা সম্পূর্ণভাবে দলের বিষয় এটা নিয়ে কোনো ক্ষোভ বিক্ষোভের জায়গা নেই আমার আমাকে তো যেদিন বাদ দেওয়া হয়েছে আমি সেদিনকে স্টেটমেন্ট করিনি আপনি গিয়ে আমার টুইটার হ্যান্ডেল দেখুন আমার ভেরিফাইড হ্যান্ডেল ঠিক রিতেশ আপনি ঠিক বলেছেন আপনি টুইটার হ্যান্ডেলে কোনো ক্ষোভ উগরে দেননি ঠিক কিন্তু আমি বলছি আপনি বত্রিশ বছর ধরে পার্টি করার পর যদি রাজ্য কমিটির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় স্বাভাবিকভাবে যে কোনো ব্যক্তির কি ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক নয় আপনি তার প্রকাশ করেন বা না করেন দুঃখ বেদনা যন্ত্রণা এটা মানুষের জীবনের পার্ট আমি যখন পাবলিক লাইফে এসছি একটি অর্গানাইজড রাজনৈতিক দলের মধ্যে আছি দলের সাংগঠনিক সিদ্ধান্ত মেনে নেওয়াটাই হচ্ছে একজন রাজনৈতিক কর্মীর একমাত্র কাজ সেটা আমি মেনেছি আপনি আমি একটু এক মিনিট সময় চাইবো দু হাজার আমি বিধানসভা নির্বাচন লড়তে চেয়েছিলাম আমাকে যেদিন টিকিট ঘোষণার আগে পার্টির একজন কেন্দ্রীয় নেতা ডেকে বললেন তোমার নাম অন্তর্ভুক্ত করা যাচ্ছে না তোমাকে সংগঠনের কাজ করতে হবে পরের দিন সেই কেন্দ্রে কাশীপুর কেন্দ্রের নাম পার্টি অন্য এক নেতার নাম ঘোষণা হলো প্রার্থী হিসেবে সেই দিন আর এক পার্টির কেন্দ্রীয় নেতা আমাকে বললেন যে দেখো তুমি প্রার্থী হতে চেয়েছিলে তুমি যদি সোশ্যাল মিডিয়ায় এক একটা বার্তা দাও তাহলে ভালো বার্তা যাবে একটা পার্টি ইউনাইটেড পার্টি এটা মেসেজ যাবে আপনি আমার ফেসবুক পেজ এবং টুইটার হ্যান্ডেলে গিয়ে দেখবেন মার্চ মাসের সেই দিনে আমি শিবাজি সিংহ রায়ের সমর্থনে লিখি যে আমার অ্যাম্বিশন ছিল লড়ার কিন্তু দল মনে করেছে আমার থেকে যোগ্য পার্টিছে সে সুতরাং লার্জার ইন্টারেস্ট অব দ্য স্টেট আমরা সকলে মিলে থাকি আমি রিতাশ এই অবধি আপনি বলছেন যে বৃহত্তর স্বার্থে পার্টির স্বার্থে 32 বছর ধরে পার্টিটা করেছেন বলে আপনি একেবারে আপনার নিজের অ্যাম্বিশন থাকা সত্ত্বেও সেই উচ্চাকাঙ্ক্ষাকে সরিয়ে রেখে আপনি নতুন প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছিলেন তার সঙ্গে সহযোগিতা করেছিলেন আমি বলছি তাহলে তারপর থেকে এখন অবধি সময় আপনার ক্ষোভের কারণটা কি কেন তৎকাল বিজেপি শব্দবন্ধ আপনি ব্যবহার করলেন এবং তৎকাল বিজেপি প্রায় আমি বলছি যে মাধ্যমিক স্তরের প্রশ্নের মতো শোনাচ্ছে হয়তো কিন্তু তৎকাল বিজেপি বলতে রীতেশ তিওয়ারি কাকে বা কাদের বোঝাতে চাইছে বর্তমান নেতৃত্বকে দেখুন বিষয়টা হচ্ছে যারা যারা এই মুহূর্তে পার্টিটা যে চার পাঁচজন লোক মিলে চালাচ্ছে তারা জনসমক্ষে পার্টিটাকে রোজ খেলো করছে এই চিঠিটা যারা করেছে এই চিঠিটা তো আরও ভালোভাবে করতে পারত। জানেও না বিজেপির রীতি নীতি কালচার কিচ্ছু জানে না লিখে দিল ডিসিপ্লিন অ্যাকশন কমিটি যে কমিটিটা ডিজলভ করে দিয়েছে যেটা আপনি আমাকে আটকেছিলেন এই কমিটি নতুন সভাপতি নির্বাচিত হবার পর ডিসিপ্লিনারি অ্যাকশন কমিট তৈরি করার জন্যে রাজ্য কমিটিতে সেটাকে পাস করাতে হয় আসল কথা এরা বিজেপি তো দু হাজার উনিশের পরে বিজেপি যখন পার্টি একটা জায়গায় পৌঁছে গেছে তারপর কার বিজেপি তো বিজেপিটা তো বুঝতে হবে বিজেপিটা তো সহজে করা যায় না বিজেপি করার জন্যে বুকে দম লাগে উনিশশো সালের বুথের আমি পোলিং এজেন্ট ছিলাম মাত্র চোদ্দো পনেরো বছর বয়সের আমি পার্টির কাজ শুরু করেছিলাম দেয়াল লেখা কিছুদিন আগে পর্যন্ত আপনাদের টিভি চ্যানেলে প্রায় প্যানেল ডিসকাশনে আসতেন প্রভাকর তেওয়ারি তিনি কলকাতা কর্পোরেশনের প্রার্থী ছিলেন আজও আছেন পারলে কথা বলে নেবেন সেই সময় থেকে রাজনীতি শুরু করেছি তখন স্বপ্নেও ভাবতাম না যে বিজেপির কাউন্সিলার জিতবে এমএলএ জিতবে সেখানে আজ বাংলায় পার্টি এক পার্সেন্ট থেকে নিয়ে চল্লিশ পার্সেন্ট পৌঁছেছে আমি যখন দায়িত্বে এসেছি পার্টির দায়িত্বে আমি মোর্চার মোর্চা রাজ্য কমিটি মিডিয়া ইনচার্জ এগুলো বাদ দিলাম দু হাজার নয়ের পার্টি চার পার্সেন্ট ভোট ছিল আর একটা এমপি দার্জিলিং থেকে জিতেছিল গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন ঠিক ঠিক কিন্তু আমি বলছি আমি জাস্ট আপনার কথাই রিপিট করছি যে আজকে দু হাজার পর যে তৎকাল বিজেপি আপনি বলছেন চার পাঁচজন পার্টিটা চালাচ্ছে তারা পার্টির গঠনতন্ত্র বা পার্টির ভ্যালুজ বা পার্টিটা সেইভাবে চেনেই না তারা পার্টিকে ডোবাচ্ছে আপনি বলছেন জনসমক্ষে আপনার কথাই কোট করছি জনসমক্ষে পার্টিকে হেও করছে তা আমি সেটাই বলছি যে দু নয় থেকে নিয়ে দু পর্যন্ত যারা দলটাকে এই জায়গায় নিয়ে গেল চার পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টের যাত্রায় যাদের যাদের কন্ট্রিবিউশন ছিল তাদেরকে গোটা ওই এন্টায়ার টিমটা বুথ থেকে নিয়ে রাজ্য পর্যন্ত তাদেরকে যে ডিজোন করে দেওয়ার যে পদ্ধতি পার্টিতে শুরু করা হলো এর প্রতিবাদটা প্রয়োজন ছিল কিন্তু এই প্রতিবাদ কোথায় আমি এবিপি আনন্দর স্টুডিওয়ে বসে ঘণ্টাখানিক সুমনের অনুষ্ঠানে যদি করি সেটা দল বিরোধী ব্যাপার সেটা কোনো সময় করা যায় না কারণ আগামী দিনে আবার যখন আমি গিয়ে পার্টির কর্মীদের সামনে কথা বলবো তখন এই পার্টির কর্মীরা বলবেন যে কদিন আগে আপনি পার্টির বিরুদ্ধে স্টুডিওতে বলছিলেন আর আজকে এসে আপনি গঠনতন্ত্রের কথা বলছেন এটা চলবে না তাই যে বিষয়ে মতর বিরোধ আছে সেটা দলের অন্দরে বলবো সেটা টিভি চ্যানেলের সামনে বলবো না কিন্তু একটা জিনিস বলতে কোনো দ্বিধা নেই যে কোনো সুস্থ অর্গানাইজেশন হোক সেটা কর্পোরেট হতে পারে সেটা পলিটিক্যাল পার্টিস হতে পারে সেটা কোনো কমার্শিয়াল অর্গানাইজেশন হতে পারে তাতে ট্রানজিশন প্রয়োজন তাতে পদের পরিবর্তন প্রয়োজন কারণ যদি টাইম টু টাইম তাতে যদি ফ্রেশ ব্লাড না আসে তাহলে যে চ্যালেঞ্জেস থাকে তার সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয় তো এই ট্রানজিশান নিয়ে আমাদের বিরোধিতার কারণ নেই কিন্তু ট্রানজিশনের যে প্রসেস আশি শতাংশ লোক প্রায় তিরিশ জনের মধ্যে সতেরো আঠেরো জন লোক সবাই ড্রপ কোনো কারণ নেই যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি সে সায়ন্তন বসু হোক রীতেশ তেওয়ারি হোক জয়প্রকাশ মজুমদার হোক প্রতাপ ব্যানার্জি হোক বালু বিশ্বপ্রিয় রায়চৌধুরী হোক এরা কেউ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেনি এরা এরা পার্টির পরাজয়ের কারণ নয় উল্টো দিকে যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্বাচনে পরাজিত হয়েছেন ভোটের এক নির্বাচনের নাম অ্যানাউন্সমেন্ট হওয়ার পর যারা দল জয়েন করলেন তারা নির্বাচনে পরাজিত হলেন কেউ পার্টির জেনারেল সেক্রেটারি কেউ পার্টির যুব মোর্চার সভাপতি হলেন এবং দায় যারা যারা হারলেন আর যারা লড়লেনই না তাদের ওপরে দায় চাপিয়ে দেওয়া এর রাজনীতি ভয়ঙ্কর রাজনীতি এর প্রতিবাদ প্রয়োজন আছে দলীয় স্তরে হবে যা কথা বলার দলের অন্দরে বলা হবে বেশ বেশ আমি রিতেশ আপনার কাছে আবার আসব তার আগে তথাগত রায় প্রাক্তন রাজ্যসভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল ও বটে তিনি রিতেশ तिवारीর এই খোবের বিষয় কথা বলেছেন এবিপি আনন্দের সঙ্গে কি বলেছেন তিনি রিতেশ तिवारी সম্পর্কে দেখাবো দেখুন রীতেশকে আমি ব্যক্তিগতভাবে তো আজ থেকে চিনি না গত বিশ পঁচিশ বছর ধরে চিনি এ পার্টির কর্মী পার্টির ভেতরে বহুদিন ধরে কাজ করছে এবং আদর্শনিষ্ঠ কর্মী দলে নানা রকম লোক থাকে কিন্তু বিজেপিতে আমরা যারা সেই খারাপ সময় এসেছিলাম নব্বইয়ের দশকে বা তারও আগে তারা আমরা আদর্শের টানেই এসেছিলাম তো আদর্শের টানেই দলে এসছিল এবং আদর্শের টানে এখনো দলে টিকে আছে ও তো এমন কথা কখনো বলেনি যে আমি তৃণমূলে চলে যাব অতএব রিতেশের কে ব্যক্তিগতভাবে আমি যতটুকু চিনি তাতে ও সাধারণভাবে পার্টি বিরোধী কাজ করবার ছেলে নয় এখন ঘটনা চক্রে হয়েছে আর তো আমি বলতে পারবো না কিছু রিতেশ আপনি শুনলেন সরাসরি সমর্থন এবং প্রচুর প্রশংসাজনক বাক্য আদর্শনিষ্ঠ কর্মী বহুদিন ধরে আপনি পার্টি করছেন সাক্ষ্য দিচ্ছেন তথাগত রায় আপনি এর মধ্যে তথাগত রায়ের সঙ্গে কি দেখা করেছিলেন বা ক্ষোভের কারণগুলো তাকে জানিয়েছেন সুমনবাবু প্রায় পঁচিশ তিরিশ বছর আমাকে আপনিও ছিলেন হ্যাঁ আর তথাগত তথাগত রায়ের সাথে আমার সম্পর্ক নাইনটিন এইটটি নাইন নাইন থেকে পিতৃতুল্য মানুষ পার্টির সভাপতি ছিলেন একজন শিক্ষিত ভদ্রলোক হিসেবে পরিচিত সে প্রসঙ্গটা পরে আসছি যে কথাটা আমার জন্য বলে বলা হয়েছে যে আমি টিভি আমি জনসমক্ষে আমি পার্টির বিরুদ্ধে বলেছি তা আমি যদি জনসমক্ষে বলে থাকি প্রথম কথা তার কোনো প্রমাণ এবিপি আনন্দের কাছেও যদি থাকে দয়া করে সেটা বিজেপির কাছে পৌঁছে দিন তাহলে বিজেপি সমৃদ্ধ হবে বিপি আনন্দের সে দায় নেই আমরা যা দর্শকদের কাছে দায়বদ্ধ আপনি যা বলেছেন দর্শকদের দেখিয়ে দিয়েছি দরকার হলে তার সংগ্রহ করে নিতে পারেন এবং তার বিশ্লেষণ কিভাবে সেটাকে দেখবেন সেটা আপনার এবং আপনার দলের ব্যাপার আমি রিতেশ আপনার কাছে একদম শেষ অংশে আসছি তৃণমূলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই একেবারে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে এটা যদি শুধু অনুব্রত মণ্ডল বলতেন তাহলে আলোচনাটা একটা স্তরে হতে পারত সৌগত রায়ের কথায় অত্যন্ত তার সমর্থন এবং বলিষ্ঠতার সঙ্গে কার্যত যে বার্তাটা দিয়েছেন সেটা হচ্ছে আপনি যদি যোগাযোগ করেন তৃণমূলের সঙ্গে তাদের দরজা অন্তত খোলা আছে সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অনুব্রত মণ্ডল বলেছেন সৌগত রায় একেবারে তাতে সমর্থন করেছেন নাকচ করে দেননি অনুব্রত মণ্ডলের কথাকে তৃণমূলের দিক থেকে কোনো প্রস্তাব পেলে কোনো আলোচনার আপনার দিক থেকে কি খোলা আছে দরজা সুমন দা আমার আপনার প্রশ্নের উত্তরটা আমি আমার এক লাইন বলার পর দেব বলুন প্রথম কথা জনসমক্ষে যে বক্তব্য রূপা দেবী রেখেছেন কর্পোরেশন নির্বাচনের সময় বিজেপির কমিটি নিয়ে রাজীব ব্যানার্জির অন্তর্ভুক্তি এবং রাজীব ব্যানার্জির সিকিউরিটি নিয়ে যে বক্তব্য এবং আসানসোলের প্রার্থী পদ নিয়ে যে বক্তব্য অনুব্রত মাফ করবেন অনুপম হাজরা রেখেছেন কেন তার দল তাদের ব্যাপারে দল সিলেক্টিভ কেন তাদের ব্যাপারে দল সিলেক্টিভ এই লোক দেখে বুঝে শুনে এই এক একজনকে শোকজ করা এটা ঠিক নয় আমি এখনও মনে করি আমার নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ জে নাড্ডা সুকান্ত মজুমদার নতুন সভাপতি হয়েছেন তিনি আস্তে আস্তে বুঝেছেন অনেক ব্যাপার আরও বুঝবেন কিন্তু বেশ কয়েকজন লোক ষড়যন্ত্র করে তাকে ব্যবহার করছেন তাকে চাপে রেখে জোর করে এসব অনৈতিক কাজ তাকে করাচ্ছেন আর খুব দ্রুত তিনি বুঝতে পারবেন এবং আস্তে আস্তে তিনি রোজ অনুভব করছেন বলে আমার মনে হয়

আপনার যে দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা আপনার যে প্রশ্নটা ছিল তেওয়ারি কে চিনতে পেরেছিলেন একজন সাধারণ মধ্যবিত্ত অবাঙালি পরিবারে জন্মগ্রহণ করার পরেও আর বাংলায় পশ্চিমবঙ্গতে বিজেপির মিডিয়া ইনচার্জ মুখপাত্র দল দু দুবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছে প্রচুর দিয়েছে পার্টি পার্টির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই টেকনিক্যালিটি নিয়ে যে কিছু বিষয়ের যে মতনৈক আছে তার বিরুদ্ধে পার্টির যে ফোরাম যা বলার সেখানে বলবো কারোর ভালো লাগলে ভালো কারোর ভালো না লাগলে একদম একদম গট ইউ লাউড ক্লিয়ার আমি আমি রিতেশ খানিক্ষণ আগে যে বিষয়টা বলছিলেন যেখানে তার ক্ষোভ যে শোকজের ক্ষেত্রে বাছাই করা হয়েছে আমি ঠিক এই প্রশ্ন নিয়ে স্বপন দাসের কাছে যাব। আমি বলছি সংবাদ মাধ্যমে স্বপন দা টু বি ফেয়ার সংবাদ মাধ্যমে বিবৃতি যদি ইস্যু হয় আমি বলছি সেই তালিকা কিন্তু রাজ্য বিজেপিতে শেষ হবে না রূপা গাঙ্গুলি সৌমিত্র খাঁ অনুপম হাজরা তথাগত রায় কিছু নাম তো রীতেশও দিলেন আমি বলছি যে একেবারে প্রকাশ্যে ধরুন রূপা গাঙ্গুলি প্রচণ্ড একটা ইমোশনাল কারণ ছিল কিন্তু দলের প্রার্থী নয় অন্য প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন করেছেন তথাগত রায় যে টিকিট বিলির ক্ষেত্রে সরাসরি দুর্নীতির কথা বলেছেন এমন একটা কথা বলেছেন কার্যত রাজ্য রাজনীতিতে প্রবাদ হয়ে গেছে কামিনী কাঞ্চল আমি বলছি যে শুধু রিতেশ তিওয়ারি বা জয়প্রকাশ মজুমদার কেন তাহলে কি সত্যি সত্যি বাছাই করে শোকস করা হলো স্বপন দাস আমি রিতেশের জন্য ব্যতীত রিতেশ আমারও খুব স্নেহ প্রায় একই সময়ে আমরা রাজনীতিতে এসছি রিতেশ আমাদের আমি আমার আমি শ্রমিক এক সময় এসেছি রিতেশ তার দু তিন বছর বাদে এসছে কিন্তু ও পার্টির প্রোগ্রামগুলোতে আসতে ওকে আমি দেখেছি আমার রিতেশের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ বিক্ষোভ কিছু নেই আমি রিতেশের যা বক্তব্য তা নিয়েও আমি কিছু বলবো না দেখুন পার্টির একটা শৃঙ্খলা থাকে পার্টির ডিসিপ্লিনারি অ্যাকশান কমিটি আছে আমিও ডিএসসির মেম্বার ছিলাম আমি ওর চিঠিটা পুরোপুরি পড়িনি আজকেই আমি দেখলাম চিঠিটা কি আছে যে লিখেছে আর যিনি ড্রাফট করেছেন তিনি এই জবাবটা দিতে পারবেন যে চিঠির ভাষাটা কেমন হওয়া উচিত আমাদের কনস্টিটিউশন অনুযায়ী চিঠিটা পাঠানো হয়েছে কিনা সেটা তারাই বলতে পারবে আমি এই বিতর্কে ঢুকতে চাই না কিন্তু পার্টির শীর্ষ নেতৃত্ব যারা আছেন কেন্দ্রে বা রাজ্যে তারা ঠিক করবেন কাকে কিভাবে ট্রিট করবেন কার কি বক্তব্যকে সমর্থন করবেন বা কার বক্তব্যকে ইগনোর করবেন এটা তাদের ব্যাপারে তো আমি বলতে পারবো না আমি এখানে বসে অঙ্কের বিচারে যে জন এই বিধানসভা নির্বাচনের পর ধরা যাক তর্কের খাতিরে জন প্রকাশ্যে মুখ খুলছেন প্রেসে বিবৃতি দিয়ে কোন বিবৃতি থেকে পার্টির মনে হয়েছে আবার বলছি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে দল বিরোধী কথা সংবাদ মাধ্যমে বলছেন সেই দশ জনের ভেতর থেকে যদি দুজনকে বাছা হয় তাহলে তো অবশ্যই প্রশ্ন আসবে যে পিক অ্যান্ড চুজ করা হচ্ছে আমি আবার বলছি আমি যেহেতু পার্টি ডিএসির মেম্বার ছিলাম সেই কারণে আমি একটা কথা বলতে পারি সেটা হলো পার্টির মধ্যে পার্টির ভিতরে যে আলোচনাগুলো আমরা করতে পারি জানে ভালো করে আমরা ভেতরের মধ্যে অনেক বিষয় আমরা তর্ক করেছি অনেক বিতর্ক করেছি অনেক কিছু করেছি কিন্তু পার্টি যদি কোনো সিদ্ধান্ত নেয় আমরা সেই সিদ্ধান্ত প্রকাশ্যে এসে সমালোচনা করতে পারি না সেটা পার্টির অনুশাসন বিরোধী বেশ আমি ঠিক এই বাক্যটা সপন্দা তুললাম যে দলের সিদ্ধান্ত প্রকাশ্যে সমালোচনা করা যায় না আসুন আমার পরের প্রতিবেদন দেখাচ্ছে যে একটা তালিকা যেখানে অনেকেই কার্যত কেউ মনে করতেই পারেন যে পার্টির বিরুদ্ধে মুখ খুলেছেন আবার কেউ মনে করতেই পারেন যে পার্টির ভালোর জন্য তারা প্রকাশ্যে বলছেন যেমন তথাগত রায় ইতিমধ্যেই একেবারে বিবৃতি দিয়ে বলেছেন যে বিধানসভা ভোটের ফলাফল অবধি আমি কিচ্ছু বলিনি তারপরে যখন দেখলাম যে নানা কারণ তিনি ব্যাখ্যা দিয়েছেন যে একটা বিশেষ সময় ফলাফল প্রকাশের পর আমি মুখ খুললাম রকম কারা কারা মুখ খুলেছেন আর কাদের কাদের শোকস করা হলো দেখুন বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আবখে দল জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তিওয়ারি এই দুই নেতাকে শোকাজ করেছে আর তারপরে বিতর্ক উস্কে দিয়ে দলীয় নেতৃত্বের দিকে মুখখোম প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রিতেশ ক্ষমতা থাকলে রূপা গাঙ্গুলি অনুপম হাজরা এদেরকে দাঁড়ান সাম্প্রতিক অতীতে রূপা গঙ্গোপাধ্যায় থেকে অনুপম হাজরা নানাজন নানা সময় মুখ খুলে বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন এটা মারাত্মক অভিযোগ করেছিলেন যে টাকা দিয়ে পার্থেকে না এটা এখনো বিশ্বাস করেন একদম বিশ্বাস করি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে কিছু ক্ষেত্রে তো ঘটেইছে এবং তার প্রমাণও আছে আমার কাছে মানে বিজেপি টাকা দিয়ে এই পুরো ভোটে পার্টি করেছে ইয়েস কবি দলকে জানাননি দল জানে না হয় নাকি কখনো আমাদের কিছু রাজ্য নেতাদেরও একটা দোষ ছিল ওই কিছু বাইরে থেকে আসা সুযোগ সন্ধান নেতাদেরকে নিয়ে এবং কিছু ওই এক কথায় ওই সিনেমার কিছু নায়ক নায়িকাদেরকে নিয়ে এত মাতামাতি করেছি তাদের লীলাখেলা এত দেখেছি এই শিক্ষাটা হওয়া আমার মনে দরকার ছিল বিধানসভা ভোটে বিজেপি সাতাত্তরে আটকে যাওয়ার পর বারবার দলে রাজ্য নেতৃত্বের একাংশকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় প্রার্থী নির্বাচনে নোট ও নোটির ব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি টিকিট বিতরণ আর সেই টিকিট বিতরণের মধ্যে অর্থ আর নারী যে একটা ভূমিকা পালন করেছে এই কথা আমি খুব পরিষ্কারভাবে বলেছি এবার শোকাজের চিঠি পাওয়ার পর এই সব প্রসঙ্গ তুলে সরাসরি দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করলেন বিজেপি নেতা রিতেশ তিওয়ারি কোনো শৃঙ্খলা ভঙ্গ হয়নি কেউ শৃঙ্খলা ভঙ্গ করেনি আর শৃঙ্খলা ভঙ্গ যদি করতে হয় তাহলে আমি যিনি আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন আছেন তাকে বলবো ক্ষমতা থাকলে রূপা গাঙ্গুলি অনুপম হাজরা এদেরকে তাড়ান তাড়ান না তারা তো প্রকাশ্য বিটিং এর মধ্যে বলছে যে আপনারা টিকিট বিক্রি করেছেন রিতেশ তিওয়ারির মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা কি মানে যিনি রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক সেক্ষেত্রে সবার জবাব দেওয়া কি বলে আমি মনে করি আমি এখনো পর্যন্ত কোনো শোকজ নোটিস পাইনি যদি পাইতাম তখন দেখা যাবে কেন পাইনি যখন পাইনি তখন কেন পাইনি যারা শোকজ নোটিস দিয়ে থাকে তারাই বলতে পারবে যারা দল চালাচ্ছে দল চালানো দূরের কথা এটা চিঠির বয়ান লিখতে জানে না এতে প্রমাণ হয় যে তথাগত রায়ের কামিনী কাঞ্চন তথ্য বিজেপির এই রাজ্য নেতৃত্ব স্বীকার করে নিচ্ছেন দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তাদের নজর সবার দিকে আছে দল নির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেই বিষয়ে দলের বিভিন্ন স্তরে আলোচনা হবে প্রয়োজনে দল সিদ্ধান্ত সব মিলিয়ে বিজেপির অন্দরের কোন্দল নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা আবির দত্ত দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ এই মুহূর্তে সব থেকে বড় খবর দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো রিতেশ তিওয়ারিকে আবার বলছি যাকে নিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছিল দলের বিরুদ্ধে বিভিন্ন ক্ষোভের কথা যিনি কিছুক্ষণ আগেও বলছিলেন রিতেশ তিওয়ারিকে সাময়িকভাবে দল থেকে বরখাস্ত করা হচ্ছে এই মুহূর্তে অফিসিয়াল স্টেটমেন্ট আমাদের হাতে এসে পৌঁছেছে রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে আমি বিজ্ঞপ্তিটা পড়ে শোনাবো দর্শকদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সাংসদ মহাশয়ের নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে শুরু হওয়া দলীয় শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে এক নম্বর নাম শ্রী রিতেশ তিওয়ারি দু নম্বর নাম শ্রী জয়প্রকাশ মজুমদার রাজ্য সভাপতির এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হচ্ছে উইথ ইমিডিয়েট এফেক্ট লিখছেন প্রণয় রায় কার্যালয় সম্পাদক ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ আবার বলছি রিতেশ তিওয়ারি যিনি এই মুহূর্তে এই অনুষ্ঠানে লাইভ আমাদের সঙ্গে আছেন দল থেকে রিতেশ আপনাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে রিতেশ আপনার প্রতিক্রিয়া আমি যেখান থেকে শুরু করেছিলাম আবার সেইখান থেকেই আসছি একটু আগে স্বপন আপনাকে বলছিল যে উনি দা ডিএসসির মেম্বার ছিল পেশাগত কারণে তিনি আইনজীবী উনিশশো সালে প্রথমবার আমি স্বপন দাকে দেখি কলকাতা কর্পোরেশনের দু নম্বর ওয়ার্ডে একটি উপনির্বাচনে স্বপন দা বক্তৃতা করতে এসছে সেখানে তার পরবর্তীকালে সুরেন্দ্রনাথ ল কলেজে স্বপনদা ছাত্র অনেকবার দেখেছি যাই হোক যে প্রসঙ্গটা এলো স্বপন বললেন দলের নীতি আদর্শের কথা আমি ব্যক্তিগতভাবে ঝগড়া করতে এখানে আসিনি কিন্তু যে জিনিসটা আজকে পার্টি করলো গতকাল পার্টি শোকচ করলো যেখানে কোনো কারণ নেই কোন আমি আবারও বলছি চ্যালেঞ্জ করছি সুকান্ত মজুমদার অ্যান্ড কোম্পানিকে কোন বিষয়টা দল বিরোধী এটা গণতান্ত্রিক ব্যবস্থার কণ্ঠরোধ করছেন দু হাজার উনিশের পর থেকে আসা লোকজন যারা মমতা ব্যানার্জির কাছ থেকে বউর চাকরি পেয়ে চাকরি নিয়েছেন পার্থ চ্যাটার্জির পার্থ চ্যাটার্জির কাছ থেকে সুবিধে নিয়ে নিজেদের বউট ট্রান্সফার করিয়েছেন আজকে তারা আমাদের শেখাবেন দলীয় শৃঙ্খলা দলীয় নিয়ম দলীয় আদর্শ কোনো প্রয়োজন বোধ করি না কারণ রাজ্যের মানুষ বিজেপি করার অবস্থায় দেখেছে বিজেপি করার জন্যে মার খাওয়া জেল যাওয়া বিভিন্ন কিন্তু এই আপনি বললেন যে বত্রিশ বছর ধরে আপনি পার্টিটা করছেন তথাগত রায় বললেন যে কত দশক ধরে তিনি আপনাকে চেনেন সেই পার্টি থেকে সাময়িক বরখাস্ত করা হলো আপনাকে কোথাও একটা বেদনা একটা যন্ত্রণা একটা নারী ছেঁড়ার মতো একটা তীব্র যন্ত্রণাও কি পাশাপাশি নেই সুমন্দা আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সিপিএমের রমরমার বা জমানার বাজারে কাশিপুরে আঠেরো বছরের তরুণ যদি বুথে বসতে যায় তাহলে আপনি ভাবুন তার কীরকম ভেতরে ইচ্ছা শক্তি প্রয়োজন হয় আমি লাখ টাকার মাইনে পাওয়া সেই লোক নই যে ভোটের আগের দিন রিজাইন করে লিস্টে নাম বেরোবে পরের দিন আমি সেই লোক নই পরবর্তীকালে তৃণমূলের সঙ্গে জোট দু সালে আজ অন রেকর্ড বলছি তৃণমূলের এক নেতা কাউন্সিলর ইলেকশন লড়ার জন্য অফার করেছিলেন দল ছাড়িনি দু হাজার ষোলোতে বিধানসভা লড়ার জন্য অফার ছিল পার্টি ছাড়িনি আজও অনেকে ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসের বহু বন্ধু বান্ধবরা আছেন দীর্ঘদিন একসাথে পার্টি করেছি জোট জোট ছিল প্রচুর বন্ধু বান্ধবরা আছেন তাদের সাথে সম্পর্ক আছে কিন্তু দলের সীমারেখা কোনো দিন উল্লঘন করিনি আর যারা সাসপেন্ড করেছেন তাদের সঙ্গে মুষ্টিমেয় কজন লোক তাদের সিকিউরিটির লোকজন দিয়ে পার্টি অফিসে থাকবেন আর যে দুজনেতে কলকাঠি নাড়িয়েছেন ক্ষমতা থাকলে কালকে কাকুড়গাছি থেকে একটা ওই কল্যাণ ভবন অব্দি একটা মিছিল করুন আর দ্বিতীয় ভদ্রলোক বাগুইহাটিতে একটা মিছিল করে দেখান বাড়ির নিচে একটা সভায় বক্তৃতা করে দেখান যে আপনি কত বড় নেতা এই কাশীপুরের যে কোনো জায়গায় গিয়ে জিজ্ঞাসা করুন রিতেশ তেওয়ারিকে ছোট ছোট বাচ্চা ছেলেরাও বলে দেবে অমুক জায়গায় থাকে পলিটিক্যাল ওয়ার্কার কারোর দয়ায় রিতেশ তেওয়ারি রিতেশ তেওয়ারি হয়নি রিতেশ আপনার আপনার কথা থেকেই রিপিট করি যে যে তৃণমূলের অফার বা তৃণমূলের প্রস্তাব আপনি ফিরিয়েছিলেন যে পার্টির জন্য সেই পার্টি আবার আমি কোট অ্যান্ড কোট শব্দটায় যাব দল থেকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে আপনাকে প্রথম নামটা রিতেশ তিওয়ারি এক নম্বর শ্রী রিতেশ তিওয়ারি দু নম্বর শ্রী জয়প্রকাশ মজুমদার তো আমি আমি বলছি যে এই এইবার আপনি তো আর বত্রিশ বছরের দলটা বরখাস্ত হওয়ার পর এবার কি অন্য কোন প্রস্তাব বা অন্য কোন দল থেকে প্রস্তাব এলে যা ইতিমধ্যেই আসা শুরু হয়েছে অন্তত দরজা খোলা সেই ইঙ্গিত রিতেশ তিওয়ারি চব্বিশ ঘন্টা আগেই পেয়ে গেছে অন ক্যামেরা সংবাদ মাধ্যম থেকেই পেয়েছে বিবেচনা করে দেখবেন রিতেশ তিওয়ারি দেখুন বিষয়টা সুমন্দা আমি মানে রাজনৈতিকভাবে নোট কামানোর জন্য কিছু কামানোর জন্য আমি রাজনীতিতে আসিনি আমি উনিশশো সালে যখন রাম জেঠ মালানির টেন কোয়েশ্চেন টু অনারেবল প্রাইম মিনিস্টার লেখা শুরু করেছিলেন ইংরেজির একটি দৈনিকে সেটা পড়ে প্রভাবিত হয়ে কংগ্রেস বিরোধী মানসিকতায় তৈরি হওয়া একজন রাজনৈতিক কর্মী আমি রাতারাতি রাজনীতি করে পাঞ্জাবি পায়জামা পড়ে হঠাৎ করে ঘুরে হঠাৎ করে রাজনীতিতে চলে আসা লোক নয় বা সারা জীবন কোনো ভালো চাকরি ভালো প্রফেশন করে পার্টির ভালো সময়ে মধু খেতে আসাও কোনো মানে পলিটিক্যাল পার্টির ভালো সময় মধু খেতে আসা আপনি খানিকক্ষণ আগেই বললেন সুকান্ত মজুমদার অ্যান্ড কোম্পানি কত বড় এই কোম্পানি কারা কারা চালাচ্ছেন বলে আপনার অভিযোগ আমি যদি উল্টো দিক থেকে দেখি এরাই তো অফিশিয়াল বিজেপি আর একটি ভালো ছেলে হ্যাঁ সুকান্ত মজুমদার একটি ভালো ছেলে প্রচুর চাপের মধ্যে আছে বেচারা নতুন রাজনৈত তার আড়াই বছর রাজনৈতিক বয়স এখনও তার বুঝতে শিখতে একটু সময় লাগবে পেছন থেকে কয়েকজন লোক তাকে ব্যবহার করছে তাকে জোর করে তাদের ইচ্ছা পূরণ করাচ্ছে কেউ ব্যাংকের কেরানি থেকে শুরু করে কেউ হোল্ট হোল্টাইমার যাদের রাজনীতির কোনো ক্ষমতা নেই যারা জীবনে কিছু করেনি ভোট দেওয়া ছাড়া বুথ কি জিনিস যারা জানে না তারা এগুলো শুরু করেছে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা এর জবাব দেবে আজকে আমি বলছি ক্ষমতা থাকলে ভার্চুয়াল চক্রবর্তী রাস্তায় নামুন এবং যান জায়গায় জায়গায় কর্মীদের সাথে কথা বলুন আপনাদের কর্মীরা জবাব দেবে এত দ্রুততার সাথে আপনারা যে সিদ্ধান্ত নিলেন সে চিঠির মধ্যে কোনো জায়গা ছিল না যে কদিনের মধ্যে উত্তর দিতে হবে উত্তর না দেখে আপনাদের এই টেম্পোরারি এক্সপেল্ট করার এই সিদ্ধান্ত এটা প্রমাণ করে যে আমি প্রথম দিন থেকে যেটা বলে আসছিলাম যে দেয়ার ইজ এ কনসপিরেসি ষড়যন্ত্র আগে দলকে দখল করার ষড়যন্ত্র পথ থেকে বাদ দিয়েছেন সাধারণ কর্মীকে এত ভয় কেন কিসের ভয় কারণ আপনাদের নেতৃত্বে দু হাজার একুশের বিধানসভার পর সাতটা বিধানসভার উপনির্বাচন হয়েছে ভোটের ফলাফল কী কলকাতা পুরসভার নির্বাচন একুশের বিধানসভা নির্বাচনে ২৬ শতাংশের বেশি ভোট ছিল এ পুরসভার নির্বাচনে সে ভোটের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এইট পারসেন্ট প্লাস দলের এই ইরোধানের জন্য কোনো দুঃখ নেই একদিকে ভোট চলছে বিধাননগর চন্দন চন্দননগর সেটা নিয়ে চিন্তা নয় চিন্তা রীতেশ তেওয়ারিকে তালাতে হবে তার কারণ দলকে দখল করতে হবে করুন বেশ দল দখল করেছেন ভার্চুয়াল চক্রবর্তী কাকে মিন করছেন না নাম বলছেন না কেন রিতেশ ভার্চুয়াল বিজেপির সমস্ত কর্মীরা জানে ভার্চুয়াল চক্রবর্তী কে আর টুইটার মালভিয়া কে এভরিবাডি নোজ ইট যে হুইজ টুইটার মালভিয়া মালবি হুইজ মিস্টার ভার্চুয়াল চক্রবর্তী পিপুল নোজ দেম ঠিক আছে ভেরি সুন দে উইল বি এক্সপোজ ভেরি সুন দে উইল বি এক্সপোজ আপনার ক্যামেরায় বললাম ক্ষমতা থাকলে রাস্তায় নেবে পার্টিটা করুন একটা মিছিলে আমাদের সঙ্গে থাকুন স্বপনদার কাছে আসবো স্বপনদা এই অনুষ্ঠান শুরু করার সময় কোনো ধারণা ছিল না যে এত বড় সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির পক্ষে একেবারে অফিসিয়ালি নেওয়া হবে দর্শকদের জানিয়ে রাখবো আগামী কাল দুপুর একটার সময় জয়প্রকাশ মজুমদার সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের মুখোমুখি হবেন অবশ্যই সরাসরি এবিপি আনন্দের দেখতে পারবেন সেটা আপনার প্রতিক্রিয়া স্বপন স্বপনদা আমি বললাম তো এই চিঠি যারা ড্রাফটিং করেছে যারা সিদ্ধান্ত নিয়েছে আমি তো তাদের জানি না তবে একটা কথা আমি বলে দিই কোনো একটা সিরিয়াস বিষয় যদি হয় অ্যাস পার কনস্টিটিউশন সেখানে পরিষ্কার বলা আছে কাউকে শোকস যদি করা হয় সাময়িকভাবে বরখাস্তও বরখাস্তও করা যেতে পারে তো আমি জানি না এটা কি কি গুরুতর অভিযোগদের বিরুদ্ধে আছে আমি তো রিতেশকে কোনো স্টেটমেন্ট দিতে আমি আমি আবার বলছি বিজেপির দলের গঠনতন্ত্র সম্পর্কে আমার কোনো ধারণা নেই কিন্তু স্বপন দা শোকাস করে শোকাজের উত্তর পাওয়ার আগে সাময়িক বরখাস্ত এটার এবং দুজনকেই জয়প্রকাশ মজুমদারকেও রিতেশ तिवारीকেও বরখাস্ত মানে পার্টি থেকে বহিষ্কার সুমন্দা হ্যাঁ

প্রায় তিরিশ প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর তোমারও পার্টির সঙ্গে সম্পর্ক আছে তুমি একটা ঘটনা দেখাও যেখানে কাউকে শোকজ করা হয়েছে যে বিষয়ে সে বিষয়ে উল্লেখিত নেই সে চিঠিতে কতদিন সময়ের মধ্যে উত্তর দিতে হবে সেটা উল্লেখ নেই একদিনের মধ্যে তাকে এক্সপেল্ড করা হয়েছে বিজেপির ইতিহাসে উনিশশো সালে পার্টি গঠনের পর আজকে দু হাজার একুশের এই চব্বিশে জানুয়ারিতে একটা ঘটনা তোমার যদি মনের মধ্যে থাকে দয়া করে এই অনুষ্ঠানে রাজ্যের মানুষকে জানও তোমার আমাকে নিয়ে প্রবলেম থাকতে পারে উই মে হ্যাভ বি পলিটিক্যাল ওপিনিয়ন ডিফারেন্সেস সেটা আমি এগ্রি করি কারণ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সব কথা তুমি আমার মানবে বা আমার সব কথা তুমি মানবে সেটা হতে পারে না কিন্তু বিজেপির এই গঠনতন্ত্রের মধ্যে দীর্ঘ সাঁত্রিশ আটত্রিশ বছরের ইতিহাসে কাউকে শোকজ করার পর কোনো স্পেসিফিক কারণ না থাকা সত্ত্বেও তাকে এক্সপেন্ড থাকতে সাসপেন্ড করা হলো একদম আমি আমি স্বপন দাশের জেনারেলি মানে আমি বলছি শোকজের নোটিস পাঠালাম শোকজের যে উত্তর এলো সেই উত্তরে সন্তুষ্ট হলাম না আমি সাময়িক বরখাস্ত করতে পারি কিন্তু আমি বলছি এই এই টেকনিক্যালিটিজ আমি গঠনতন্ত্র আবার বলছি বিজেপির গঠনতন্ত্র আমি জানি না কিন্তু এই টেকনিক্যালিটিজ তো এক্ষেত্রে অন্তত মাননা হলো না আমি কি বলছি না রিতেশ যতটা ব্যতীত রিতেশের জন্য আমি আরও বেশি ব্যতীত কারণ রিতেশকে আমি বললাম অনেক দিন ধরে আমি চিনি এবং রিতেশের কাছে পার্টির বাইরে কোনো আমি কোনোদিন আমি আগেও বলেছি যে আমি কোনো দিন দেখিনি শুনিও নি কিন্তু আজকের কোন পরিপ্রেক্ষিতে যারা করেছেন এর জবাবদিহিটা তারা দিতে পারেন তবে কালকেই যদি ওই চিঠির সঙ্গে ওকে সাময়িক সাসপেন্ড করা হতো তাহলে ঠিক ছিল কিন্তু যখন কালকে করেনি আজকে কোন পরিস্থিতি আবার উদ্ভব হয়েছে আমি তো যাই না তারা করতে বাধ্য হলে জগতের কাছে যাব আমি অন্য অতিথিদের কাছে মার্জন আছে এনে যে এই এই বিষয়টা ঘটনা প্রবাহ ঘটনা চক্রে দীর্ঘায়িত হলো এই বিষয়ে আমরা আলোচনা করব প্রথমে বিশ্বনাথ চক্রবর্তী বিশ্বনাথ প্রথম হচ্ছে ল অফ ন্যাচারাল জাস্টিস যে শোকস করেছি চিঠির উত্তর পাওয়ার আগে সাসপেনশন আর যদি আমি বলছি যে আমি যে ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে রাজ্য বিজেপি ডিসিপ্লিনের ব্যাপারে অত্যন্ত কড়া এবং কোনো কথা যদি দলবিরোধী তারা মনে করেন সঙ্গে সঙ্গে শোকস করেন কিন্তু আমি বলছি গত কয়েক মাসের নজির তো সে কথা বলছে না তাহলে রিতেশ তিওয়ারি আর জয়প্রকাশ মজুমদারের ক্ষেত্রে ব্যতিক্রমী পদক্ষেপ কেন হলো বিশ্বনাথ চক্রবর্তী না প্রথমত আমি বলবো যে বিজেপি দলের ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবাংলার মানুষের কাছে তার কারণ বিরোধী দলের বিরোধী দলের যে ভূমিকাটা মানুষ দেখতে চেয়েছিল বিশেষ করে তৃণমূল বিরোধী মানুষ তারা কার্যত প্রতারিত হল বিজেপির দ্বারা বিজেপির নেতৃত্বের দ্বারা ইনক্লুডিং রিতেশের দ্বারাও ফলে বিজেপি যারা নেতা তারা ক্ষমা চাইতে হবে তাদের মানুষের কাছে এবং যে সমস্ত এমএলএ আছে এবং যারা বিরোধী ভূমিকা নিতে পারছে না তাদের পদত্যাগ করা উচিত মানুষের মানুষ ঠিক করবে যে তারা কাকে পাঠাবে এই কারণেই বলছি যে বিরোধী মানে সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের একটা বিরাট ভূমিকা থাকে নাহলে সংসদীয় ব্যবস্থাটাই কার্যত বলা যায় যে অসার হয়ে ওঠে পশ্চিমবাংলা যেটা ঘটেছে পশ্চিম বাংলাতে আপনি লক্ষ্য করে দেখুন মানুষের মানুষের স্বার্থে এই বিজেপি দল একটা ইঞ্চি কাজ করতে পারছে না আমি ঠিক এইটা নিয়ে একটা প্রশ্ন আসবো বিশ্বনাথ ধরা যাক একটু ফ্ল্যাশব্যাকে ব্যাকে আমরা যাই যেহেতু এত বড় একটা ঘটনা হয়ে গেল এই অনুষ্ঠান চলতে চলতে ধরুন দু সাল তখন একদিকে বামফ্রন্টের দুশো পঁয়ত্রিশ অন্যদিকে তিরিশ আমি বলছি যে বিধানসভার ভেতরের লড়াইটা একপাক্ষিক কোনো সন্দেহ নেই বিপুল বামফ্রন্টের সঙ্গে সামান্য শক্তিশালী তৃণমূল কংগ্রেস আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটাকে রাস্তায় নিয়ে গেলেন সিং নন্দীগ্রামে নিয়ে গেলেন আমি বলছি যে সেই রাস্তার লড়াইটা আপনি যথার্থেই বলেছেন যে এই মুহূর্তে ধরুন পশ্চিমবঙ্গের তো অভাব নেই সব বড় ইস্যু যাচ্ছে স্কুল খোলা নিয়ে বামপন্থীরা পার্থদারা রোজ রাস্তায় নামছে আজকেও এসএফআই ডেপুটেশন দিয়েছে বেকারত্ব নিয়ে করা যায় কিন্তু রাস্তার আন্দোলন হচ্ছে না পুরো লড়াইটাই বিরাট চেহারায় দলের মধ্যে একটা অন্তর্কল চেহারা নিচ্ছে সোজা কথা আপনার কাছে সম্ভবত যেটা আপনি বলতে চাইছেন মানুষের লাভ কি হচ্ছে মানে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তো শেখা উচিত এই বিজেপি নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা সমালোচনা করেন নিশ্চয়ই করার অনেক জায়গা আছে কিন্তু আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে বামেদের কার্যত প্রতিটি পদক্ষেপে মানে বাধ্য করতো সেটা ইলেকট্রিকের বিল বাড়ানোর দাম কমানোর থেকে শুরু করে সিঙ্গুর নন্দীগ্রাম ইত্যাদি সমস্ত ইস্যুতে বাম মেয়েদেরকে বাধ্য করতো আন্দোলন করে সেখান থেকে সিদ্ধান্ত সরে আসতে আজকে একুশটা রাজ্য ডিজেল পেট্রোলের দাম কমালো পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কমালো না তারপরেও এই শুভেন্দু অধিকারীরা কি আন্দোলন করেছে কি মানুষের সাথে কাজ করেছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তারা বাধ্য করতে পারলো না ডিজেল পেট্রোলের দাম মানে কমানোর প্রশ্নে কতটুকু রাস্তায় এসছে শুধুমাত্র আপনাদের টেলিভিশনের জন্য কতগুলো বাইট দেওয়া ছাড়া আর কি আন্দোলন মানুষের সাথে করছে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে এই যে সুকান্ত মজুমদার এবং অমিতাভ চক্রবর্তী এদের দলের উপর কোনো নিয়ন্ত্রণ নেই নিজেদের মতন করে দলটাকে সাজাতে গিয়ে সমস্ত পুরনো যারা নেতা নেত্রী ছিল বাদ দিয়েছে এখন আগের আগে একাধিক নেতা যখন বক্তব্য রেখেছে তখন কোনো ব্যবস্থা নিতে পারেনি হঠাৎ করে রিতেশ আর দের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নিল এটা তো ডিসক্রিমিনেটরি কিন্তু একই সাথে আপনাকে বলি এই ভোলা জলে কিন্তু অনেক মাছও উঠবে কি মাছ উঠবে বহু নেতা কিন্তু এই যে পরিস্থিতিটাকে এটাকে কাজে লাগিয়ে কিন্তু তৃণমূলে জয়েন করবে অর্থাৎ এই এই সুযোগটাকে এই সুযোগটাকে কিন্তু তারা ব্যক্তিগত স্বার্থেও ব্যবহার করবে কিন্তু যে প্রশ্নটাকে আমি পরিষ্কার করে বলতে চাই যে আজকে আপনি তথাগত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না আপনি অনুপম হাজারের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কারণ তথাগত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এক মানে তার দল দলের সমস্যা আরো করতে পারে ভাঙতে পারে দল মানে এখন কার্যত একটা ডিভাইডেড হাউড হিসাবে বিজেপি যে অবস্থা তৈরি করেছে পশ্চিম বাংলায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিজেপি নেতা অমিত শাহ নরেন্দ্র মোদীদের ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবাংলার মানুষের কাছেই কারণ আপনারা বলেছিলেন আমি আমি শুভময় মৈত্রের কাছে আসবো আমি বলছি ঠিক একই ব্র্যাকেটে বিশ্বনাথ চক্রবর্তী যে দুটো নাম নিলেন একই ব্র্যাকেটে সেটা হচ্ছে সুকান্ত মজুমদার এবং অমিতাভ চক্রবর্তী আজকেই ঘটনাচক্রে শুভময় দা আজকে সেন্ট্রাল এভিনিউ জুড়ে এই সাধারণ সম্পাদক সংগঠন এবং রাজ্য সভাপতি দুজনের ছবি দেয়া একটা হোর্ডিং পড়েছে অনেকে বলছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় গেছে যে বিক্ষুব্ধ গোষ্ঠী পোস্টার হোর্ডিং করেছে সেই জন্য অফিসিয়াল গোষ্ঠীকে যারা বিজেপি চালাচ্ছে তাদেরও হোর্ডিংয়ের একটা জায়গায় নাম দে হলো অবশ্য সুকান্তবাবু পরিষ্কার বলেছেন এটা না করা উচিত আমি বলছি না করা উচিত তো বললে হবে না আমার রাজ্য দফতরের হেড অফিসের বাইরে যদি হোর্ডিং থাকে সেটাকে ছিঁড়ে নেবাতে হয় আমি তো মানে অবশ্যই এটা তো আর তৃণমূল বা বামপন্থীরা গিয়ে লাগাননি আমি বলছি কোথাও এই যে এই ঘটনা চলতে চলতে রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে সাময়িক বরখাস্ত করা হলো অথচ বিশ্বনাথ দাও বলছেন যে এটা ব্যতিক্রমী তার কারণ একের পর এক নেতা আমরা দেখেছি নির্বাচনের ফলে মুখ খুলেছেন দলের নানা অংশ নিয়ে সমালোচনায় ভরিয়ে দিয়েছেন কিন্তু তাদের ইনফ্যাক্ট রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদার কামিনী কাঞ্চনের কথা বলেননি এবং অত সরাসরি অন ক্যামেরা রূপাগাঙ্গুলির মতো টাকা নিয়ে টিকিট দেওয়া হয়েছে এ কথাও বলেননি তারা তাদের শোকাস করা হলো আমি বলছি কোথাও আপনার মনে হয় যে এটা একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত একটা ডিসক্রিমিনেশন করা হলো যেমনটা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন শুভ ময়দা সুমনবাবু এটাকে বলে ডিমোক্রেসি আজ সকালবেলা বাবা যখন বারবার বলছিল শব্দটা আমি না ডেমোক্রেসিকে ডিমোক্রেসি বলে ভাবছিলাম আর ভাবছিলাম তাহলে কি বয়সের কারণে বাবার কথা বলার কোনো অসুবিধে হচ্ছে তো তারপর ডিমোক্রেসি যেখানে ওই টি ফর ট্যাবলয়েড যে আলোচনা করার সময় হয়তো আজ থাকবে না তো সেই ডিমোক্রেসি মানে হচ্ছে একটা রাজনৈতিক দলের যারা ক্ষমতায় আছেন বা শাসক কোনো একটা দেশের তারা যখন নিজের ব্যক্তিগত অ্যাম্বিশন আপনি দেখবেন রিতেশবাবুর কথার মধ্যে অ্যাম্বিশন শব্দটা এসেছে বা নিজের ব্যক্তিগত সম্মানের কারণে এই যে রাজনীতিটা সেই রাজনীতিটা করেন অর্থাৎ রাজনীতিতে তো সবচেয়ে বড় বিষয়টা হলো দল একটা নীতি আদর্শের সঙ্গে গিয়ে সেই জায়গায় বিজেপির যে রাজনৈতিক ভাবনা দেখুন ভারতবর্ষের রাজনীতিতে শুধু বিজেপি নয় অন্যান্য দলও হয়তো তৃণমূলের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে সত্যি যে ডেমোক্রেসিটাকে তারা অনেকটা ডেমোক্রেসিতে নিয়ে গেছেন অর্থাৎ যেখানে গণতন্ত্রের বিষয় থাকে তার থেকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে জিতে এসে তারপর ক্ষমতা নিয়ে যখন তারা কাজ করছেন বিভিন্ন রাজনৈতিক দলই করে শুধু তৃণমূল বা বিজেপি কেন সিপিআইএমও এক সময় করেছে তখন কিন্তু একটা একনায়কতন্ত্রী ভাবনা আসে আমা আমি দুশো পঁয়ত্রিশ তুমি পঁয়ত্রিশ এই করছেন এবার এই টিমোক্রেসির জায়গা থেকেও কিন্তু টিমোক্রেসি সামান্য আলাদা। সেইখানে হচ্ছে ব্যক্তি ভাবনাটা খারাপ বলছি না কিন্তু আমার অ্যাম্বিশন আমি এমএলএ হব বা আমার সম্মান আমি একজন সম্মানীয় প্রতিনিধি হব রাজনৈতিক দলের। এই জায়গা থেকে এই দ্বন্দ্বটা আসছে আসবেই কারণ শাসক যখন ডেমোক্রেসি থেকে সরে আসে শাসক বুঝতে পারে না তার নিজের দলের মধ্যেও ডেমোক্রেসি থেকে মানুষজন সরে আসবেন, নিজের চেনা লোককে মানুষ সুবিধে দেবেন, বহুদিনের পুরনো মানুষ যারা অনেক খাম রক্ত রাজনীতি করেছেন তাদের কথা ভুলে যাওয়া হবে পরিবর্তন কি হবে না নিশ্চয়ই পরিবর্তন হবে কিন্তু আজকে শ্রীজাতর কবিতা পড়ার সময় যদি রবীন্দ্রনাথ বা শঙ্খ ঘোষের বইটা সরিয়ে রাখি সেটা কিন্তু কবিতা পড়া হবে না অবশ্যই বিজেপি কেন প্রতিটি রাজনৈতিক দলকেই এই স্ট্রাগল ফেস করতে হবে তবে বিশ্বনাথরা যে কথাটা বললেন যে আশা জাগিয়ে বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিটা শুরু করেছিল বিশেষ করে দু সালের পর থেকে যার শরীর ছিলেন রীতিশ মতো মানুষেরা হয়তো তারাও ভুল করেছেন তার রাজনৈতিক দল বুঝবেন বিজেপির মধ্যে কি হচ্ছে আমাদের কারুর জানার কথা নয় তবে এমন একটা সাংগঠনিক দল সেটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের বোঝা উচিত শাসক হিসেবে যখন গণতন্ত্র থেকে সরবেন তখন নিজের দলেও গণতন্ত্র থাকবে না দলটা ডেমোক্রেসির বদলে একটা ডিমোক্রেটিক দলে গিয়ে রূপান্তরিত হবে বেশ চমৎকার একটা পরিভাষা ইন্ট্রোডিউস করলেন শুভ ময়দা আমি ঠিক এইখানে আমার প্রত্যেক বক্তার কাছে আসব কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে ফ্লেক্স রাজনীতি অনেকে বলছেন যে শাসক ক্ষমতাসীন গোষ্ঠী যেভাবে আজকে পাল্টা ফ্লেক্স দিল তাতে বিরোধী গোষ্ঠীর ফ্লেক্স রাজনীতিকেই কার্যত তারা বৈধতার শিলমোহর লাগালো সত্যি কি তাই প্রতিবেদন কি বলছে তারপর আবার এই আলোচনায় আসবো এ যেন গৃহযুদ্ধ ফ্লেক্সের পাল্টা পাল্টা ফ্লেক্স বাজে কথার এবার ভালো কথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংগঠনিক রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সমর্থনে এবার বিজেপি রাজ্য দপ্তর মুরলীধর লেন থেকে ধর্মতলা শ্যামবাজার সোমবার শহরের একাধিক জায়গায় ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে দেয়া হল ফ্লেক্স তাৎপর্যপূর্ণ বিষয় হল সম্প্রতি বিজেপির রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে নানা বিতর্কিত অভিযোগ তুলে বনগায় লোকাল ট্রেনের মধ্যে এবং খাস কলকাতায় বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার লাগানো হয় এবার তারই পাল্টা সমর্থনে পড়ল পোস্টার কিছুদিন আগে শহর জুড়ে হোর্ডিং পড়েছিল বিজেপি বিক্ষুব্ধদের সেই হোর্ডিংয়ে লেখা ছিল অমিতাভ চক্রবর্তীকে সরানোর দাবি আর এবারে তার পাল্টা হোর্ডিং পড়ল শহর জুড়ে যেখানে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে ভারতীয় জনতা মজদুর সেল এবং তার সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী আপনাদের সাথে ছিলাম আছি থাকব অমিতাভ চক্রবর্তী কে ভারতীয় জনতা পার্টি রাজ্য রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তিনি পশ্চিমবাংলার সর্বে সর্বা তো তিনি সংগঠনটা দেখবেন তা তার বিরুদ্ধে তো মেনে নিতে পারি না আমি বিজেপির সেনাপতি বিজেপির অ্যাক্টিভ মেম্বার আমরা সবাই আজকে অমিতাভ চক্রবর্তীর পাশে এই জন্যে আছি তিনি পার্টির সাধারণ সম্পাদক আমরা পার্টি যেদিকে যাবে সেদিকে আমরা সবাই যাবো কয়েকদিন আগে দেখলাম যে দলের সাধারণ সম্পাদক সংগঠন তার বিরুদ্ধে শহর জুড়ে পোস্টার পড়ল ট্রেনের গায়ে পোস্টার পড়ল আজকে আবার দেখা গেল তার সমর্থনে এমনকি রাজ্য সভাপতির সমর্থনে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে এটা ঠিক নয় যারা বিরোধিতায় ফেলেছিল তারা তো অন্যায় কাজ করেছিল যারা সমর্থনে পোস্টার ফেলেছে তার তাদের সেটাও ঠিক নয় দলে এই ধরনের কাজ হওয়া উচিত নয় এই অমিতাভ চক্রবর্তীর তার বিপরীতে কিছু পোস্টার পড়েছে পোস্টার বা হোর্ডিং পড়েছে এই জিনিসগুলো আদৌ কাম্য নয় এগুলো বিজেপিতে কখনো ছিল না শেক্সপিয়ারের কথা মনে করিয়ে দেয় সামথিং ইজ রটন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক দলটায় আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি দখলদারির খেলা চলছে কখনও এরা পিকনিক করছে কখনও ওরা পোস্টার দিচ্ছে কখনো এরা সেই পোস্টার ছিঁড়ে আবার নিজেরা পোস্টার দিচ্ছে বিজেপিটা শীতকালে সার্কাসে পরিণত হয়েছে কে কখন কাট চাইতে বেশি ক্ষমতাশালী হবে তার একটা প্রবল প্রতিযোগিতা চলছে বিজেপির মধ্যে তৃণমূলের বাহিনীকে নিয়ে বিজেপি করবে আর বিজেপি শৃঙ্খলিত পার্টি হবে পশ্চিমবাংলায় সোনার পাথর বাটি হয় না এই পোস্টার রাজনীতির আবহেই সোমবার সন্ধ্যায় রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদার এই দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা ঘোষণা করে রাজ্য বিজেপি নেতৃত্ব অর্ণব মুখোপাধ্যায় দীপক ঘোষ উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ